আসসালামু আলাইকুম, অলআই টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি অল টাইম কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের একটি এজেন্সি ড্যাশবোর্ডকে কন্ট্রোল করবেন। এর জন্য সর্বপ্রথম আমরা ড্যাশবোর্ডে লগ ইন করবো। এটি হচ্ছে আমাদের বগুড়া অফিসের এজেন্সি ড্যাশবোর্ড। তো এখানে সর্বপ্রথম আমাদেরকে একটি ওয়েলকাম মেসেজ দেখানো হচ্ছে এবং এখানে আমাদের কিছু ওভারভিউ দেখাচ্ছে যে এই যে এই অফিসটিতে মোট 79টি ডেলিভারি অ্যাসাইন করা হয়েছে, এর মধ্যে 48টি ডেলিভার করা হয়েছে সাকসেসফুলি, 60% করা হয়েছে। টোটাল কমিশন এই এজেন্সিকে পে দেওয়া হয়েছে 243 টাকা, তাদেরকে পেইড করা হয়েছে 0 টাকা, আনপেইড করা হয়েছে 243 টাকা। সর্বপ্রথম এটা হলো ড্যাশবোর্ড। এরপর হচ্ছে অর্ডার পার্সেল। এটি হচ্ছে অর্ডার পার্সেল। এখানে তারা তাদের এই এজেন্সিতে সকল অর্ডারগুলোকে দেখতে পারবে। তাদের এখানে একটি অর্ডার অলরেডি আছে, সেটি হচ্ছে এটি। তো এখানে দেখতে পাচ্ছি যে 2টি অর্ডার অলরেডি রানিং। তো এখানে তারা দেখতে পারবে আইডি, ওয়েট, ক্যাশ কালেকশন অ্যামাউন্ট, মার্চেন্টের নাম, কাস্টমারের নাম, পিক আপ অ্যাড্রেস, পিক আপের টাইম, স্ট্যাটাস এবং অ্যাকশন। এখান থেকে তারা এটাকে পিক আপ করে নিতে পারবে, এডিট করতে পারবে, চাইলে এটাকে ক্যান্সেল করে দিতে পারবে। তো এরপর হচ্ছে রিসিভ পার্সেল। এই রিসিভ পার্সেলে তারা দেখতে পারবে যে তাদের এই অফিসে মোট কতটি পার্সেলকে রিসিভ করা হয়েছে। তো যখন একটি অর্ডার হয়ে থাকে তখন এই পার্সেলটিকে সর্বপ্রথম একটি পিক আপ ম্যানকে অ্যাসাইন করে দিতে হয়। এখানে যদি আমরা অ্যাসাইন পিক আপে যাই, এখানে আমাদেরকে বলবে নিউ পার্সেল অ্যাসাইন। তো এখানে পার্সেলটিকে দেখা যাবে যে আসলে এখানে একটি পার্সেল রয়েছে এবং এখান থেকে একটি ডেলিভারি বয়কে সেট করতে হবে, যে কিনা আমাদের এই যে এই ডেলিভারিটি আছে, মানে এই পার্সেলটি রয়েছে, এই পার্সেলটিকে পিক আপ করবে। এখানে সিলেক্ট করে দিয়ে সাবমিট করে দিতে হবে। এইটাকে যখন সাবমিট করে দেওয়া হবে তখন এই ডেলিভারি বয় টুকে একটি নোটিফিকেশন যাবে যে তার কাছে একটি অর্ডার এসেছে পিক আপ করার জন্য। তো এটি সে পিক আপ করবে। পিক আপ করার পরে সে এটাকে নোটিফিকেশন দিবে এই এজেন্সিকে। তখন এই এজেন্সি রিসিভ পার্সেলে ক্লিক করবে এবং সেই ডেলিভারি বয়ের কাছ থেকে, এখান থেকে সে এই পিকারম্যানকে সিলেক্ট করবে, তারপরে ডেলিভারি বয় টু সিলেক্ট করবে, তার কাছে এটাকে সে এখানে সিলেক্ট করে সাবমিট করে দিবে। যখনই সে সাবমিট করে দিবে তখনই এটা এজেন্সিতে রিসিভ হয়ে যাবে। এটি যখন রিসিভ হয়ে যাবে তখন সে এই অ্যাসাইন ডেলিভারিতে ক্লিক করবে। অ্যাসাইন ডেলিভারিতে ক্লিক করার পরে নিউ পার্সেল অ্যাসাইন ক্লিক করবে। এরপরে সে একটি ডেলিভারি বয়কে সিলেক্ট করবে। তারপরে এইরকম তার কাছে একটি আইডি দেখাবে, সেই আইডিকে সিলেক্ট করবে এবং সাবমিট ক্লিক করে দেবে। যখন এটি সে সাবমিট করে দেবে তখন এই পার্সেলটি এই ডেলিভারি ম্যানের কাছে পার্সেল হিসাবে সাবমিট হবে। এখানে নিউ পার্সেল অ্যাসাইনতে ক্লিক করবে, তারপরে সেখান থেকে একটি নতুন ডেলিভারি ম্যানকে সিলেক্ট করবে। তারপরে তার সামনে একটি পার্সেল আইডি চলে আসবে, সেখানে একটি সিলেক্ট করে সাবমিট ক্লিক করলে এই ডেলিভারি ম্যানের কাছে একটি নোটিশ যাবে যে এই পার্সেল আইডি তাকে ডেলিভারি করতে হবে এবং সে সকল ডিটেলস দেখতে পারবে যার কাছে এই পার্সেলটি যাবে। এরপর হচ্ছে সেন্ড পার্সেল। যদি এমন হয় যে একটি পার্সেল ভুলবশত বগুড়া এজেন্সিতে চলে এসেছে কিন্তু এই পার্সেলটি বগুড়া এজেন্সিতে যাবে না, এটি যাবে হয়তো রংপুর কিংবা অন্য কোনো একটা এজেন্সিতে, তখন এই পার্সেলটিকে এই হাব অফিস থেকে অন্য হাব অফিসে পার্সেল করতে হবে বা সেন্ড করতে হবে। তো নিউ পার্সেল সেন্ড ক্লিক করতে হবে। এরপর সিলেক্ট করতে হবে যে আসলে এটা কোথায় যাচ্ছে, ডিস্ট্রিক্ট থেকে উপজেলাতে যাচ্ছে নাকি ডিস্ট্রিক্ট থেকে ডিভিশনে যাচ্ছে। এটাকে যখন সিলেক্ট করা হবে তারপরে বলা হবে যে কোন উপজেলাতে যাচ্ছে। তো এখানে উপজেলাটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে যে পার্সেলটি যাবে সেই পার্সেল আইডিটিকে এখান থেকে সিলেক্ট করতে হবে এবং নিচে গিয়ে এখানে সাবমিট ক্লিক করতে হবে। তাহলে এই পার্সেলটি আমরা এই যে আদমদিঘি এই হাব অফিস এটাতে পৌঁছে যাবে। এরপর হচ্ছে রিটার্ন ডেলিভারি। এখানে রিটার্ন ডেলিভারিগুলোকে দেখা যাবে এবং এখানে ক্লিক করলে নিউ রিটার্নটিও দেখা যাবে। এরপর হচ্ছে পেমেন্ট উইথড্র। যদি এই এজেন্সি তাদের পেমেন্টটি উইথড্র করতে চায় তাহলে এখানে এখানে ক্লিক করতে হবে, অ্যামাউন্ট বসে দিতে হবে এবং সাবমিট করতে হবে। এখানে সাবমিট করে দিলে এই নোটিশটি এই পুরো অল টাইম কুরিয়ার পার্সেল সার্ভিসের অ্যাডমিন রয়েছে সেই অ্যাডমিনের নিকট চলে যাবে এবং অ্যাডমিন এই রিকোয়েস্টটি দেখবে এবং চাইলে তাকে অ্যামাউন্টটি দিয়ে দিতে পারে। এবার হচ্ছে অ্যাকাউন্ট সেটিং। এখানে গেলে পাসওয়ার্ডটিকে চেঞ্জ করা যাবে এবং এখানে প্রথমে সর্বপ্রথম ওল্ড পাসওয়ার্ড দিতে হবে, নিউ পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম করলে আপডেট করলেই পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। তো এই ছিল পুরো এজেন্সি অফিসের ওয়ার্ক ফ্লো। এতক্ষণ অল আইটিভিটির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।